আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অটো মেশিনের সাহায্যে ইটা প্রস্তুত করা হয়। অটো ইটা বানানোর ফুল প্রসেসিং দেখার জন্য কেউ ভিডিওটি টানবেন না, এবং আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি সবাই দেখতে থাকুন। শুরুতেই এখানে যে ইঞ্জিনটা দেখতে পারতেছেন এটা হলো সিক্স সিলিন্ডার, এবং এ পাশের যেটা দেখতে পারতেছেন এটা হলো ফোর সিলিন্ডারের একটা ইঞ্জিন। তো আমরা এখানে মোট তিনটা ইঞ্জিন ব্যবহার করছি, একটা হলো সিক্স সিলিন্ডার, একটা ফোর সিলিন্ডার এবং আরেকটা হচ্ছে ওই ছোটো একটা ইঞ্জিন, এই একটা ইঞ্জিন। এই তিনটা আমরা ইঞ্জিন এখানে ব্যবহার করেছি। এটা মূলত এখন কারেন্ট নেই, তার জন্য আমরা ইঞ্জিন দিয়ে মাল কাটিং করতেছি, অটো ইট বানাইতেছি। যদি যখন কারেন্ট আসবে তখন মোটর দিয়ে কীভাবে কী করে সেটা আর একদিন একটা অন্য একটা ভিডিওতে আমরা তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন তারা ডোলের ভিতরে মাটি দিচ্ছে, মাটি সুন্দর করে মডেলিং হচ্ছে। তারা সারিবদ্ধভাবে মাটি দেওয়ার পরে এগুলো মডেলিং হচ্ছে। মডেলিং হওয়ার পরের কাজ হলো এখানে এই যে এদিক দিয়ে কেক বেরিয়ে আসবে, এগুলো চারকোনা, সুন্দর করে চারকোনা একটা কেক বেরিয়ে আসবে। আর কেক বাড়ানোর পরে এই যে গুনার মাধ্যমে অটোমেটিক কাটিং হবে, কাটার পরে এখানে হাত ঘুরিয়ে রোলারের মাধ্যমে বেলের সিস্টেম করে কেকটা সরাসরি এখান দিয়ে বের হয়ে রোলারের মাধ্যমে বেল সিস্টেম, ওই যে হাত ঘুরিয়ে ওটা কাটিং টেবিলের উপর নিয়ে যাওয়া হয়। ওই যে ঘুরিয়ে দেখছেন ঘোরালো, ঘোরানোর পরে কাটিং টেবিলের উপর নিয়ে গেল। তারপরে যে পায়ে ইঞ্জিনের মাধ্যমে কাটিং করার পরে ওই গাড়ির উপর রাখা হলো। এখানে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন কীভাবে কাটিং হয়। এই কাটিং সিস্টেমটা অনেক ভালো, দেখতে পারতেছেন খুব তাড়াতাড়ি হয়। এখানে একটা কাট রাখার পরে ওই কেকটা যখন বের হবে, নিচে একটা কাট রাখা হয়, কাটের পরে হাত ঘুরিয়ে কেকটা কাটিং টেবিলের উপর এনে ওই যে পায়ের মাধ্যমে ধাক্কা দেওয়া হয়। ধাক্কা দেওয়ার ফলে ওই ইট বেরিয়ে যায়। ইট বাড়ানোর পরে ওগুলো সরাসরি একটি গাড়িতে রাখা হয়, এই গাড়ি দিয়ে তারা মাঠে নিয়ে যাবে। দেখতে পারতেছেন এগুলো খুব যত্ন সহকারে টেবিলের থেকে সরিয়ে গাড়িতে রাখতেছেন। ওই যে আপনারা দূর থেকে লক্ষ্য করতেছেন হাত দিয়ে ঘুরিয়ে কিভাবে তারা কাটিং টেবিলের উপর কেক রাখে, এবং এগুলো কাঠের উপরে অটোমেটিক ধাক্কা লেগে কাঠের উপর চলে আসে এবং তারা এগুলো গাড়িতে রাখে, এবং গাড়ি থেকে এগুলো তারা মাঠে নিয়ে যাবে। দর্শক দেখুন আপনারা কিভাবে তারা মাঠে নিয়ে যায়। ইটের ভাটার অনেক পরিশ্রমের কাজ এগুলো, অটো ইট তৈরি আরও বেশি পরিশ্রমের। এভাবে তারা গাড়িতে নিয়ে যায়, সুন্দর করে তারা গাড়িতে নিয়ে মাঠে চলে যায় এবং তারা সুন্দর করে সাজিয়ে, দেখুন কিভাবে তারা এই গাড়ি দিয়ে ইটাগুলো নিয়ে যায় মাঠে, এবং মাঠে নিয়ে যাওয়ার পর তারা কত সুন্দর করে তারা এগুলো মাটিতে রাখে। মাটিতে রাখার পরে দেখতে পাচ্ছেন সাইড এগুলো ইট, এগুলো শুকিয়ে গেছে। শুকানোর পরও এগুলো তারা একটির পর আরেকটি রেখে যাতে ভালো করে রোদে শুকায়, তার জন্য এইভাবে রেখেছে। এখানে একটি একটি করে কাঠ মাটিতে নামাচ্ছেন তারা। মাটিতে নামানোর পরে এখানে দুইজন নামাচ্ছেন, মাটিতে নামানোর পরে এগুলো দেখেন হাতের মাধ্যমে নিচে রাখা হবে, এই যে মাঠে রাখা হবে। কত সুন্দর করে তারা এগুলো রাখতেছেন একটু ফাঁক রেখে, যেন রোদে তাড়াতাড়ি শুকায় যায়। আসলে এইভাবেই তারা এটাগুলো বানিয়ে থাকেন, এগুলো রোদে শুকাবে, শুকানোর পরে পরবর্তীতে ভিতরে নিয়ে কিভাবে সাজানো হবে এটা আমরা আজকের ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি একটি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের কাছে সব কিছু শেয়ার করার জন্য। যদি আপনারা উৎসাহ দেন তবে আমি আরও ভিডিও করব। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই শুকনো ইটগুলো তারা কীভাবে হাউজের ভিতরে নিয়ে যায় সেই বিষয়ে পরে একটি ভিডিও দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।